ভিউয়ার্স, পাপাই রিনি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা উঠে ফার্স্টেই জানলাগুলো সব খুলে দিই, আর কালকে রাত্রের বাসনগুলো পড়েছিল সেগুলো ফার্স্টেই মেজে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি, পটল আলুটা একসাথেই ভেজে নিচ্ছি, কারণ এতগুলো পটলের মধ্যে অল্প একটা আলু দিয়েছিলাম, তাই জন্য একসাথেই ভেজে নিচ্ছি, আর আলাদা করে ভাজছি না। এই পটলগুলো না বিশাল লম্বা লম্বা পটল, মানে একটা পটলকে আমি চার পিস করে কেটেছি, এরকম পিসগুলো তো দেখতেই পেলে তাহলেই ভাবো কতটা বড় পটল। তো এরপর ভেন্ডি কাটছি, কারণ আজকে আর মাছ করব না, তো ভেন্ডি করব আজকে। ভেন্ডির তরকারি আমার বেশ পছন্দ, আর পাপাইও বেশ পছন্দ করে, তবে একটু স্পাইসি করলে, মানে বিভিন্ন রকম মশলা দিয়ে, যেমন পেঁয়াজ, আদা, তারপর পোস্ত, ধনে, জিরে, এরকম দিয়ে একটু গ্রেভি গ্রেভি করলে পছন্দ করে, নইলে করে না। তো আজকে না ভেন্ডির তরকারি করব না, ভেন্ডি ভাজাই করব। আর গাজর কাটছি এখন, কারণ আজকে বানাবো ওই চিড়ের পোহা করব। অনেক দিন চিড়ের পোহাটা ব্রেকফাস্টে খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম কিছু সবজি আছে, ওই বিনস, গাজর এইসব আছে, তো এইসব কিছু দিয়ে চিড়ের পোহা বানাবো। আর এই ডিশটা, মানে চিড়ের পোহা, কার কার ফেভারিট সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ পছন্দের চিড়ের পোহা, এতে একটু বাদাম আর কারি পাতা দিলে কিন্তু আরও ভালো লাগে, কিন্তু আমার কাছে যেহেতু অ্যাভেলেবেল নেই, আমি শুধু বিনস, গাজর, কাঁচা লঙ্কা আর ডিম, এই দিয়েই পোহাটা বানাবো আজকে। এটা যেমন খেতে ভালো, তেমন কিন্তু স্বাস্থ্যের পক্ষেও এটা বেশ উপকারী। সমস্ত রান্না কিন্তু আমাকে তাড়াতাড়ি করে করে নিতে হয়, আর মানে রাত্রেবেলা একটুখানি দেরি হয় ঘুমোতে, সেটা তো তোমরা জানোই, কারণ আমার ডিউটি ছুটি হয় 9:30, বাড়ি ফিরতে ফিরতে 9:45 বাজে, আবার এসে খাওয়া দাওয়া সব কিছু জোগাড় যন্ত্র করা, আবার শুলেই তো ঘুম ধরে যায় না, তাই জন্য একটুখানি সময় লাগে, সেটা তো বুঝতেই পারছো। তো যাই হোক, আবার সকালবেলা উঠেও আমার 7টা হয়তো বাজেই, মানে রোজ যে 7টা বাজে সেটা নয়, 6:30 ওঠার চেষ্টা করি, তবে ঘুম না ভাঙলে 7টা বাজে, এই হচ্ছে সমস্যা। কিন্তু সমস্যার কিছু নেই, পাপাই যেহেতু 9:30 অফিসে বেরোয়, তো চাপের কিছু নেই, এই 2.5 ঘন্টার মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফেলি, মানে 2.5 ঘন্টার আগেই হয়ে যায়, 9টার আগেই সব কিছু হয়ে যায়, আবার আমাকে 10:30 অফিস বেরোতে হয়। তো যাই হোক, আমার ডিউটি টাইমটা কিন্তু বেশ ফ্লেক্সিবল, মানে কী বলবো, আমার ভীষণই সুবিধা হয়েছে। আর কী বলো তো, ভগবান যা করেন সেটা মঙ্গলের জন্যই করে। আমি দুপুর টাইমটা ছুটি পাই, দুপুর টাইমে আমি ব্লগ করি, ব্লগ এডিট করি, তো আমার সবটাই ম্যানেজ হয়ে যায়। তো বন্ধুরা, এতক্ষণ আমার ফোনে চার্জ ছিল না, ভিডিও করতে পারিনি, এর মাঝে অনেক কাজ হয়ে গেছে। তুমি কী কাজ করেছো বলো? বিছানা গুছিয়ে দিয়েছি সুন্দর করে, এই দেখো গাইস কত সুন্দর করে বিছানা গুছিয়ে দিয়েছে, সব কাঁথা টাথা চেঞ্জ করে সব কিছু সুন্দর করে দিয়েছে, এবার চানে ঢুকতে যাচ্ছে ও। আর আমি এতক্ষণ রান্নাবান্না করছিলাম, ওই পটল আলুর তরকারি করলাম আর ভেন্ডি ভাজলাম, তোমাদের দাদাভাইয়ের টিফিন কৌটোটাও গোছানো হয়ে গেছে, আর এখন ওই সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি, চলো সেটা তোমার দেখাই। এই যে দুটো ডিম এখানে ঝুড়ো করে ভাজা করে রাখলাম, ব্রেকফাস্ট হবে। তো এইসব করতে করতেই ঝাঁটটা দিয়ে নিতে হচ্ছে, এদিকে আছে তোমাদের দাদাভাইয়ের জামা, তো সেটাও আজকে কাচবো, না সরি আজকে তো কাচতে পারবো না, অন্যদিন কাচবো আর কি। তো দেখো চিড়ের পোলাও করবো, চিড়েটা এখানে ধুয়ে মানে ভিজিয়ে রাখলাম আর কি, দেখতেই পাচ্ছ এরকম নরম নরম হয়ে গেছে, এটা কিন্তু মোটা চিড়ে, তো মোটা চিড়ে দিয়ে পোলাওটা হয়। এর মধ্যে দিলাম একটু মিষ্টি, মানে এই যে গুড়ের বাতাসা দিলাম, তো চলো এটা ভাজা হয়ে গেছে, বাতাসাগুলো গলে যাক, তারপরে চিড়েটা দিয়ে দেবো। তো গাইস আমাদের চিড়ের পোলাও হয়ে গেছে, আর এটা খেতে কিন্তু হেভি টেস্টি টেস্টি লাগে, যখন ক্যাপসিকামের দিন হয় তখন ক্যাপসিকাম দেওয়া যায়। আমি বিনস, গাজর, তারপর আলু দিইনি, পেঁয়াজ আর ডিম দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো এই দেখো, এই যে আমার রেডি পুরো, তো চলো এবার দুজনে খেয়ে নিই। তো এখন বাজছে 9টা, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি ভাবছি চানটা করে নেবো,
আর অনেক দিন ধরে হচ্ছে বেডশিটটা পড়েছিল, তো ওটাও আজকে কেচে নেবো। একটুখানি সময় আছে, একটুখানি বলতে ওই আধ ঘন্টা মতন সময় পেয়েছি, তো এখনই সেটা পরে নিতে হবে। আর এ দেখো তোমাদের দাদা ভাই এদিকে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছু বলবে? কি দেখছো? ঠিক আছে, টাটা। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, এই দেখো ড্রেস পরে নিয়েছি, আর হচ্ছে বসে আছি এখন, কারণ এখনও একটুখানি 5 মিনিট দেরি আছে, তাই জন্য ভাবলাম পাখার তলায় বসে চুলটা একটু শোকাই। চুল তো শোকাবে না, মানে প্রতিদিন ভিজা চুলেই যেতে হয়, কারণ তাড়াতাড়ি করে স্নান করি, তো বুঝতেই পারছ চুলটা ভেজা। আজকে পুরোটা ভেজাইনি, খোপা করে স্নান করেছি। 10:30 বাজে আর 5 মিনিট বাকি আছে, তো এবার বেরিয়ে যাবো আমি। আজকে হচ্ছে বেডশিটটা কাচলাম আর ঘরটা আজকে মোছারও সময় পাইনি, দেখতেই পেলে ঝাঁট দিয়ে নিয়েছি একটুখানি, যদি এসে ইচ্ছা করে মুছবো, নইলে আর মুছবো না। আসলে সব দিক একসাথে সামলানো সম্ভব হয়ে ওঠে না, সেটা তো বুঝতেই পারছো। আমারও রেস্টের ব্যাপার আছে, আমিও সকাল 6:30 থেকে উঠে কাজকর্ম করছি, তো বুঝতেই পারছো, ওই জন্য ঘর আর বাহির, মানে ঘর আর অফিস দুটো সত্যি এক হাতে সামলানো সত্যি খুব চাপ। তো তারপরে আবার তোমরা দেখতেই পাচ্ছ আমি ডেলি ব্লগ দিতে পারছি না, কারণ প্রচণ্ড কাজের চাপ রয়েছে অফিসে, মানে সব চাপের মধ্যে থেকে আর কি সম্ভব হচ্ছে না, তো সেটা হয়তো দেখে বুঝতেই পারছো তোমরা। তাও প্লিজ রিকোয়েস্ট যে আমার পাশে থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে প্লিজ একটু পাশে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সারাদিন কী কী করি। নর্মালি কাটবে হয়তো সারাটা দিন, আবার আগে থেকে বলাও যায় না যে পর মুহূর্তে কী হতে চলেছে, তো যাই হোক সেই জন্যেই কিন্তু তোমাদের পাশে রেখে নিয়ে সারাটা দিনের পথ চলা। বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বাইরে বেরিয়েই দেখলাম, তাই জন্য ছাতাটা টাঙাতে হলো, তাও চলো। আর আমাদের সামনের রাস্তাটায় কাজ হচ্ছে, চলো তোমাদের দেখো। তো ফাইনালি হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটায় হচ্ছে কাজ হচ্ছে, মানে রাস্তাটা প্রপারলি একদম ঠিকঠাক করা হচ্ছে। যতদিন যাতায়াত করতাম তোমাদের দেখিয়েছি যে রাস্তাটা হাফ ঠিকঠাক হয়ে পড়েছিল, আবার এতদিন মানে বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বর্ষা হচ্ছিল, ওই জন্য আরও খারাপ হয়ে গেছিলো আর কি। তো আজকে একটার আগেই ছুটি হয়ে গেছে, বেশি আগে নয়, এই 1:45 দিকে। তো মাঝে মাঝে এরকম তাড়াতাড়ি ছুটি পেতে কিন্তু মন্দ লাগে না, তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি নয়, বললাম 15 মিনিট আগে। তো চলো বাড়ি যাওয়া যাক। বেডশিটটা যাওয়ার সময় কেচে রেখে জল ঝরতে দিয়ে তারপর গেছিলাম, তো এসে এখন মেলে দিলাম, বৃষ্টি হলেও একটু তো মিলে রাখতেই হবে বাইরেটা। তো এই যে চেঞ্জ করে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাইরে বেডশিটটা মিললাম এখন, এতক্ষণ বাথরুমে মেলা ছিল, তো মানে বাইরেটা জায়গা ছিল না আর কি, তো ওই জন্যই জল ঝরাতে দিয়ে গেছিলাম, জানি 2-2.5 ঘন্টা পর তো চলে আসবো, এসে মিলে দেবো। তো এখন মোটামুটি আকাশ মেঘলা হয়ে গেছে, তাও বেডশিটটা মেলে দিলাম, আর যেই সব জামাকাপড়গুলো হাফ শুকনো ছিল সেগুলো আবার ভিতরে ঢুকিয়ে রাখলাম। তো চলো এবার খাবো, খিদে পাচ্ছে, 1:15 বেজে গেছে, তো চলো দেখতে থাকো। তো এই যে দেখো লাঞ্চটা গুছিয়ে নিলাম, একদম সিম্পল লাঞ্চ, লাঞ্চ একদম 1 কাপ রাইস, আমার অল্প করে আমি রাইস খাই, আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে পটল আলুর তরকারি, দেখো ঠিক তরকারি না, এটা কষা কষা টাইপের আর কি। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। আজকে দুপুরে ভীষণ ঘুমিয়ে গেছি, বুঝতেই পারিনি, দেখো চোখ মুখ ফুলে গেছে। তো গুড আফটারনুন সবাই, উঠেই বেশি করে জল খেয়ে নিচ্ছি। তো এখন আবার রান্না টান্না করে সব কিছু রেডি করে বেরোতে হবে, আর কিছু কাজ আছে, টুকটাক বাসন আছে, সেগুলো ধোবো। তো আমরা অনেকেই এরকমটা মনে করি, কি মনে করি সেটা পরে বলছি, আগে বিষয়টা বলি। যারা ওয়ার্কিং ওম্যান আছে, মানে যারা বাইরে কাজ করে, অফিস করে কিংবা বিজনেস করে, সে যাই কিছু করুক বা যাই কিছু নিজে কাজ করুক, অনেকে এইটা মনে করে যে যারা শুধু বাইরে কাজ করে তাদের কাজটাই কাজ, আর যারা বাড়িতে কাজ করে তাদের কাজটা কাজ নয়। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি নিজেও এখন বাইরে কাজ করি, অফিস করছি, তো আমি নিজে এটা বুঝতে পারছি যে বাড়ির কাজগুলোও কিন্তু কম নয়। তো এই দেখো আমার কিচেনটা গোছানো মোটামুটি হয়ে গেল, এই যে বাসনপত্র ধুয়ে উপর দিলাম এখানে,
তো এই হচ্ছে ব্যাপার। আর এখন বাজে 4:45, আর আমাকে একটু পরেই বেরিয়ে যেতে হবে, মানে 5টায় ডিউটিতে ঢুকতে হবে। আর আমার বাড়ি থেকে অফিসটা বেশিক্ষণ নয়, 5 মিনিট মতন লাগে হেঁটে আর কি, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। তো 5 মিনিট আগেই বেরোই বাড়ি থেকে, তাই জন্য এই যে একটা আপেল নিয়েছি, গ্রিন আপেল, তো এটাই খাবো। এই আপেলগুলো না খেতে আমার দারুণ লাগে, মানে লাল বড় বড় আপেলের থেকে এরকম ছোট আপেলগুলো খেতে বেশি ভালো লাগে। তো আপাতত আর কিছু খাবো না, এটা খেয়েই বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরোপুরি যাওয়ার জন্য, দেখতেই পাচ্ছ আমার সেই একই ব্যাগ নিয়েই যাচ্ছি যেটা নিয়ে যাই। তো চলো এবার বেরোনো যাক, 5টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনও। তো চলো, দেখতে থাকো কিন্তু ভ্লগটা স্কিপ না করে, করে যতই বোরিং লাগুক তাও দেখতে থাকো। ডিউটিতে এসে আজকে একটু চা খেলাম, রোজ সবাই খায় আমি খাই না, আমাকে আজকে অফার করলো তো আমি খেলাম। তো গাইজ, বাড়ি চলে এসেছি, 9:30 বেজে গেছে, আর এখন খাবো। আজকে খাবার আইটেমটা একটু আলাদা, চলো তোমাদেরকে দেখাই। এখন বাজছে 11টা, আর এখনো এখানে করছে পাপাই ব্লগ এডিটিং করছে, ওই দেখো ফোনে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলেও করবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা, বাই বাই।